এই বেটাটা নিয়ে মুই আর পাং না এই বেটার বোধ হয় জন্ম অসম উল্টে সাইডে জন্ম হয়েছে এই যে মুই মুই ফিল্ম না এটা কোনো হসপিটাল কাজ যে ছিল এটা কোনো ওদের মাঠে দেখে কি না দেখে একেবারে এই কি যে করিম না মুই আরে কি হল একলা একলা কেবাত বেটা হচ্ছিস আরে মোর বাড়িতে প্রতিদিন পুলিশ এমএলএ ফাটাকেষ্ট ডিআইজি জিসিবি প্রধানমন্ত্রী সবাই আইছে জানিস লাস্ট পর্যন্ত চোরও আইছে একেবারে জানিস না একেবারে মোর বেটার জন্য মোর বেটাটা যে মোস্তান একেবারে সবাকে ধরি ডাঙায় ওর জন্য মোর বাড়ি পুলিশ আইছে আর ওই বেটার যা একেবারে চড়াই গেছে চড়াই চড়াই দেখো একেবারে ডাঙে যাচ্ছে জানিস সেদিন আরে তোর বেটা তো গুন্ডা পুলিশ ফির থেকে আইছে তো তোর বাড়ি আরে পুলিশ লে অভিযোগ জানের আইছে আইছে ফিরে চললাও আইছে অভিযোগ জানের চললা ফির থেকে আইছে তোর বাড়ি তাহলে শোন চললা চোর করিয়া ঢুকি থই আর ওই মোর বেটা আছে না ওই যে উমরা যেটা ঢুকি থই উনি চুপ করে দেখিয়া ওইলে মাল চোর করিয়া উনি অন্য টি বেসে যায় ওই জন্য চললা অভিযোগ জানের আইছে আর বেটাটা কি করি মোকটা খানি কি উপায় আপায় দিত এলিয়া গুন্ডা লোকের জন্য একটা ব্যবস্থা আছে ক ভাই কি ব্যবস্থা ক তুই খেলি ওদি এখন টারি আছে তারিখের নাম কি তাড়াতাড়ি কোথায় ওখান ভদ্রটারি ওখানে নাম ভদ্রটারি ওটে যায় ফির কি করবি তাই ওটে যদি তোর বেটা ঠ্যাং ফেলায় হ্যাঁ তাহলে তোর বেটা অটোমেটিক ভদ্র হয়ে যাবে হয় আরে বেটাটা তো পাঠাইম বেটাটা ফির কেমন করে পাঠাইম এরকম না যাবে তো এরকম করলে তো যাবে না ডাইরেক্ট কেমন করে পাঠাইম দে রে মুই তাই তোর বেটাকে একটা পাঠাও ওইটা রাস্তা দিয়ে যেতে যায় ওইটা রাস্তা দিয়ে গেলে তোর বেটা ওটা আটক হয়ে যাবে ওই রাস্তা দিয়ে গেলে ভদ্রটারি রুক না হ্যাঁ গাড়ি কেন না বাড়িতেই আছে মনে হয় বেটাটা বাড়িতেই আছে দেখো না না দেখা যাবে না পাশে মো উন্দুম বসে দিবে ভয়ও লাগে বেটাটা কোটে যে যাওয়া হচ্ছে আমি সাজি বেরি না যা খানিক দার্জিলিংটা বেড়াইছ বাবু কইম নাকি ধৌ কল লাগে নাকি কুতি যাবো কুতি যাবো দার্জিলিং দার্জিলিং শর্টকাট একটা রাস্তা আছে মুই দেখে দিবে একটু হ্যাঁ এদিয়াতে অদি অদিয়াতে অদি ওইখান ওটাকে ওদি যাবো একা তেল ঠেল সব বাস যাবে সোজা সোজা হ্যাঁ অল্প তেলতেই হয়ে যাবে ও ঠিক আছে আমি গেলুম হ্যাঁ যা একেবারে বাড়ি একেবারে ঠিক ঠিক নিয়ে এসছ বেটা বাকরে কোটে যাওয়ার বেরিয়েছে ওই জায়গা তো যাবে ওই রাস্তায় তো দেখে দিস যা মজা বুঝবে পরে দাদা 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 কিছু দাদা কোনো হয়েছে নাকি এখন মোট খুব ভুল হয়ে গেছে দাদা এখানে এখানে মুই দেখি দেখো নাই গাড়ি লাইটতে জ্বলাই নাই দেখেন তো এখানে দেখো নাই একটা দিনও তো দেখায় তোমার আরও কিসের ভুল হয়েছে মোক লাগে দিছেন তাই ভালোই হয়েছে নাহলে তোমরা ওদের তো পড়ে গেলেন হয় বাবা ভালোই হয়েছে দেখুন তোমার রক্ত তোর ভিড়েন নাকি এ রাম তোমার তো ইয়ে হয়েছে রক্ত বেরিয়েছে চলো চলো হাসপাতাল চলো হাসপাতাল চলো মুই তো উল্টে তোমাকে হাসপাতাল নিয়ে যাই মুই তো তোমাকে লাগে দিলুম নাহলে তোমরা ওদের পড়ে গেলেন না মোক না লাগে দিলেন হয় উল্টো তো মুইও তোমাকে ধন্যবাদ দিম তোমাকে লাগে দিলেন আর তোমার যদি পড়ে গেলেন হয় ওদি বাবা চলো তো তোমার হাসপাতাল নিয়ে যাও রক্ত বিরোধ হচ্ছে ইনে বলে উল্টে আমাকে ধন্যবাদ দিবি এই জায়গাতে তো মুই গেলুম তাহলে কি বলি ভাই ওই তোমাকে লাগে দিলে তো সাহস কেমন হইলা হ্যাঁ দাদা ভুলে গেছে দাদা ভুলে গেছে কিসের ভুল কিসের ভুল ভুলে গেছে কিসের ভুল কিসের ভুল হ্যাঁ কিসের ভুল হ্যাঁ ভুলে গেছে ভুলে গেছে কিসের ভুল কিসের ইরাম তোমার তো দম সাজু দিছে হ্যাঁ না পাঁচশো টাকা পাঁচশো না 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 আরে যাও না রে ভাই ঠিক কোন ঠিক কোন কি করি মুই পাঁচশো টাকা নি কি করি স্যার সাজুলে ঠিক করে কি করি আজকে ঠিক করে হ্যাঁ ঠিক আছে আমি গেলুম হ্যাঁ পরান কান্দে বন্ধু হুয়েলা বিকেল বেলা সারি গেল শেলা বিয়ের পরম দাদা আরে তোমার এই তারিখেন মেয়ের তন্ন তন্ন করে বেড়ালো হ্যাঁ তন্ন তন্ন করে আম করে বেড়ালিন কিন্তু একটা চিংড়ি দেখি পেলুম না তোমার তাই চিংড়ি নেই কোনো সি 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 একটা মুখ ভগবান একটা উপরে তো বোধহয় একটা মুখ তেল ভাজি বিচ্ছি এলা কি কোনো মুখ শুকিয়ে নিবি যা থাকতাম কি করে পুরো
মায়ের মাছি উপদ কইলে শুনো মরে করে কি হইলতে কেতা এমন তোমরা খানিক দূর নন মরে করে কা মুই তো চেংড়ি কথা কলম আর কইলি ভাই একলাই কি হরে কোনা যায় কে কেতা কে কে কোনা যায় না হইলে আমার পাড়া ভদ্র আমার পাড়া কোনো চেংড়ি চিনি নাই হইলে কইলি কি কোন তোমরা একলাই চেংড়ি ঠিক আছে তাই যাং যাব যাং না তোমরা আসিন না জান মোর কি দেখা দোকান না ও দাদা ও দাদা কি কোন কি হল মোর গাড়ি নিয়ে তেল শেষ হয়ে গেছে হ্যাঁ না তাই তোমারতে মোবাইলটা আছে দাও তোখানে ফোন করো চালা বা ওইটার কেমন বাক্য মোবাইল আরে মোবাইল মোবাইল ফোন টোন করা যায় মুই অনলাইনে তেল অর্ডার দিম তেল আসবে মোবাইল চালা বা আর বলে অনলাইনে বলে কি তেল অর্ডার দে এই তোমার লাগে কিছু বুঝলি না এই মোবাইলে নাগন দে তোমরা আটি যাও ফাঁকা দাঁড়িয়ে আছো বাইরে এলে কেমন আর ওই যে কিসে করার এ ফেলে দাও কই যে মুখে এসিও ভাই এই তুমি ভাই লাগি রাস্তা কার কি তুললে হ্যাঁ কি তোমরা তো আমার গাড়ি হিড়ি জান দিচ্ছ তো যাবারে বাবা মই হাড়ি দিব তো তুমি না দেখেন না মই এটা বই পড়ে তো কোন ক্লাসে পড়িস হ্যাঁ এত আগে বই পড়িস লাগে কোন ক্লাসে পড়িস 1 2 2 মানে 2 2 এ পড়ো 2 এ পড়িস 2 এ পড়িস তো এত বই পড়া লাগে নাকি বাং মাধ্যমিক আসলে কি সারা একবারে পরীক্ষা হবে না আরো 8 বছর আছে 8 বছর আরো মাধ্যমিক দিতে আরো 8 বছর 8 বছর এ পরীক্ষা পরীক্ষা তো ভালো আর তোমরা ফির বই পড়া বাদ দিয়ে ফির অঙ্ক গাইছেন ধরবে যাচ্ছেন কি মই তো পাও দিই আমি বেড়া কাজ কামে তো নাই তেল ভরা তো পাইছে বুদাই বাপি দে আর এমনি তো গাড়ি কিনতে ঝটা ঝটা করে বেরাম হ্যাঁ দিতে পারি বাপ আমার আমক কল বই পড়া যায় বই পড়লে ভালো চাকরি হবে চাকরি পড়লে তো ইনকাম হবে টাকা হবে বই পড়লে চাকরি পাওয়া যায় না হ্যাঁ বই পড়ার খাটনি নাই নাই খালি নম নম অং নম ও নম নম না হ্যাঁ তাহলে তো তেলের টাকার অভাব হবে না তেল কেন তেল তোমার গাড়ির অভাব হবে না এই গাড়ির চেয়ে দিনে ভালো গাড়ি নিয়ে হবে ঠিক আছে তো ঠিক আছে নম নম করো যায় বাড়িতে যাং এই মালটা যে মোকে এমন জ্ঞান দিল মুই তো আর অজ্ঞান হয়ে গেল না বাড়ি যে বই পড়ি মারো ওয়ানে ভর্তি হম তাহলে তো তেলের তুলে টাকার অভাব হবে না তাহলে আর এই করে হাঁটি নিয়ে বেড়া যাবে না বাড়ি যাও ইবেদ এই বর্ষাত এই ছাতাটা ঠিক করা খাবে কালি ঘর ইয়ার নিয়ে যাই হ্যাঁ বেটা হ্যাঁ ঘুরি আসলু ক্যাফির তুই না দার্জিলিং না কোটা ঘুরি গেলু বেটা তুই ঘুরি আসলু ক্যাফির আরে মুই আধঘাটাতে ঘুরি গেছু আধঘাটা একটা এখন পাড়া যায়া এখানে যে মুই এখানে পুরে জ্ঞান অর্জন করে আসলো হ্যাঁ তাহলে তো মোর তেলের টাকা হবে যদি বই পড়ি চাকরি পাং হ্যাঁ না পাং এরা তো তেলের টাকা কাউ দেয় না তাই মোক ওয়ানে ভর্তি করে দে ও বেটা কতদিন পর বুঝছি রে এই কথা এখানে মুই বুঝাইতে বুঝাইতে মোর দাড়ি লম্বা হয়ে গেছে তাও মোর কথা বোঝে নাই ওইখান পাড়া দিয়ে ভদ্র হয়েছে খানিক ওয়ানে ভর্তি হবু তো ওয়ানে ভর্তি করে দে তুই ওয়ানে তো ইয়ো ফেল করছিস ওয়ানে না বই পড়া বাদ দিছিস এলে কি করা যায় তাই বাদ দে তাই মুই তো অঙ্কুর কিশলায় ভর্তি করে দিন অঙ্কুর কিশলায় ভর্তি তাহলে এই ক্লাস গাড়ি কেন গাড়ি 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 ফেলে দেয় গাড়ি গাড়ি ফেলে বাদ দে পড়াশোনা করে একবার চাকরি করি একবারে হ্যাঁ এত তো তাই মোর বেটা আজ এত মুই বুক ফুলি বেড়াই সো মানছিলিয়া ভিডিও কানতে তো ভালো লাগি থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা আছে ওইটা ফলো করে অবশ্যই দিবেন আর ওই যে সাবস্ক্রাইব বাটনটা ওইটা ধনিয়া পাতা দিয়ে একেবারে কিচ্ছি বা দিবেন